কথায় বলে একে তো সয়না তারপর পড়ালাম গয়না আবার অনেকে এটাকেই বলে একে তো মা মনসা তার উপর আবার ধুন ধোয়া ঠিক এমন অবস্থাই হলো কিন্তু একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কেনই কথা বলছি একে তো বিরাট সিলেবাস তোমরা প্রত্যেকেই দেখছো বাংলা ইংরেজি সিলেবাস শেষই হতে চাইছে না আমরা একাধিক শিক্ষকদের সঙ্গে কথা বলেছি তারা একই অভিযোগ করছেন এত বড় সিলেবাস এই অল্প সময়ে তার উপরে আবার বই পাওয়া গেল মাত্র কয়েকদিন আগে কি করে শেষ করব কিন্তু বলে না যে ওই মরার ওপর খাড়ার ঘা ঠিক সেই রকম তোমাদের ওপর আরো একটা বইয়ের বোঝা বাড়তে চলেছে যদিও বইটা টাকা দিয়ে কেনা লাগবে না তোমরা বিনামূল্যে বিদ্যালয় থেকে একটা বই পাবে একাদশ শ্রেণীতে সেটা তোমাদের পড়ানো হবে কিন্তু এটা মানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় বা মজার বিষয় সেই বইটা পড়ানো তো হবে তা থেকে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না বা পরীক্ষার কোনো নাম্বারও থাকবে না বোর্ড নোটিশ দিয়ে প্রত্যেকটা বিদ্যালয় প্রধানদের জানিয়েছে যে যত সরকারি বিদ্যালয় আছে সেখানে সিলেবাস এক্সপার্ট কমিটি বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের লেখা একটি গ্রন্থ ব্যক্তিগতভাবে আমার মনে হয় একটা অসাধারণ গ্রন্থ যেটা অবশ্যই তোমাদের পড়া উচিত সিলেবাসে থাকুক বা না থাকুক নাম কল টু দা নেশন এটা তোমাদের পড়ানো হবে এবং এই বই বিদ্যালয় থেকে বিতরণ করা হবে এই নোটিশের পাশাপাশি আরও একটা নোটিশ কিন্তু জারি হয়েছে ক্লাস ইলেভেনে এরপর যখন টুয়েলভে উঠবে সেমিস্টার পদ্ধতিতে এমসি ভাবে লিখবে হয়তো তুমি উত্তর জানো সঠিকভাবে উত্তর না লিখতে পারলে পুরো উত্তরপত্র বাতিল কি করবে ভুল হলে ভুল হলে সংশোধনের অপশন থাকছে কিনা না সবকিছু বিস্তারিতভাবে জানিয়ে বোর্ড আরও একটা নোটিশ প্রকাশ করেছে সেটা দেখাবো তার আগে বলি আপাতত প্রস্তাব রয়েছে স্বামী বিবেকানন্দের এই জনপ্রিয় গ্রন্থটিকে বিনামূল্যে বিতরণ করা হবে এবং একাদশ শ্রেণীতে পড়ানো হবে কবে বই দেওয়া হবে আদৌ দেওয়া হবে কিনা এ বিষয় কিন্তু কোন রকম আপডেট এখনো পর্যন্ত নেই তুমি যদি ব্যক্তিগতভাবে আমার মতামত জানতে চাও আমি বলবো অবশ্যই এই গ্রন্থ তোমাদের পড়া উচিত বিশেষজ্ঞ কমিটি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু যদি আমি আমার বন্ধুদের কথা তোমাদের কথা ভাবি তাহলে একটু মনে খটকা লাগছে যে এত বড় সিলেবাস তারপরে আবার একটা অতিরিক্ত গ্রন্থ পড়ানোর চাপ হ্যাঁ এটার উপর যদি কোনো নাম্বার দেওয়া থাকতো বা পরীক্ষায় নাম্বার ধরো ইংরেজির সঙ্গে এই গ্রন্থ দেওয়া হলো যে এই বই থেকে দশ নাম্বার প্রশ্ন ইংরেজিতে থাকবে তাহলে একটা ব্যাপার ছিল কিন্তু এমনি এমনি ধরো কোনো মূল্যায়ন ছাড়াই বইটা আর কি তোমাদের পড়তে বলা হচ্ছে এই জায়গাতে আমার একটুখানি হলেও খচখচ করছে তোমার কি মনে হয় আমায় জানিও আর এখন আমরা দেখে নেব বোর্ডের নির্দেশিকা যেখানে এমসিকিউ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ইলেভেনের প্রথম পরীক্ষা আর থার্ড সেমিস্টার অর্থাৎ টুয়েলভে যখন উঠবে সেই প্রথম পরীক্ষা একাধিক ক্যাটাগরির এমসিকিউ নিয়ে হবে তোমরা দেখেছো বিভিন্ন ধরনের এমসিকিউ তো সেই এমসিকিউ এর উত্তর কেমন ভাবে লিখবে দেখে নাও তার বিস্তারিত নিয়মাবলী এখানে একদম পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে ওএমআর শিটে পরীক্ষা হবে ওএমআর শিট কি যেই উত্তরপত্রের উপর তোমাদের এমসিকিউ এর উত্তর লিখতে হবে সেই উত্তর লেখার খাতাটা হলো ওএমআর শিট যাতে পরীক্ষা হবে ফার্স্ট আর থার্ড সেমিস্টারে কারণ এই দুটো এমসিকিউ বেস পরীক্ষা হবে আমরা দেখে নেব সেই ওয়েমা। ঠিক এই রকম হবে তোমাদের ওয়েমার শিট যেখানে রেজিস্ট্রেশন নাম্বার নির্দিষ্ট ঘরে বসাতে হবে রোল এবং নাম্বার নির্দিষ্ট ঘরে বসাতে হবে কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার প্রত্যেকটা কোয়েশ্চেনের ওপর তোমরা যে প্রশ্ন পাবে তার উপর একটা সিরিয়াল নাম্বার থাকবে সেটা লিখতে হবে এবং প্রশ্নপত্রের উপর ডাব্লু এক্স জেড এর মধ্যে একটা অক্ষর লেখা থাকবে সেই ঘরটাও তোমাকে ফিল আপ করতে হবে সাবজেক্ট কোড বলে দেওয়া থাকবে সেটা ফিল আপ করতে হবে ছয় নাম্বারে লেখা রয়েছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট তোমার সই করতে হবে সাত নাম্বার ঘরটা যিনি গার্ড দেবেন তিনি সই করবেন আট নাম্বার ঘর সেন্টার কোড যেই সেন্টারে পরীক্ষা হবে এটা বেসিক্যালি এইচ সময় সেন্টার কোড সাবজেক্ট কোড এগুলো তোমাদের বসাতে হবে তো এটা তোমাদের বলে দেওয়া হবে নয় দাগে তোমাদের লিখতে হবে কোন সাবজেক্টের পরীক্ষা এগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর এই হচ্ছে তোমাদের উত্তরপত্র এক দাগে যদি তোমাদের উত্তর মনে হয় অপশান এ হবে তাহলে এ যেটা লেখা এটাকে কালি দিয়ে গোল করে কালো করে দিতে হবে যদি বি মনে হয় বিটাকে কালো করে দিতে হবে এইটা হচ্ছে উত্তর লেখার নিয়ম এই রকম থাকবে তোমাদের উত্তরপত্র এবার নিয়মাবলী প্রথম এই ওএমআর এর উত্তরপত্র পূরণ করতে হবে নীল বা কালো বল পয়েন্ট পেন দিয়ে মানে জেল কালির কলম স্কেচ পেন তারপর পেন্সিল এগুলো চলবে না নর্মাল বল পেন দুদাকে বলা হয়েছে ওএমআর উত্তরপত্রের এক থেকে ছয় এবং নয় সবকটা পূরণ করতে হবে এখানে আমি বলেই দিয়েছিলাম সাত দাগটা আট দাগটা যিনি সই করবেন তিনি লিখে দেবেন যে স্যার আর কি গার্ডে থাকবেন এবার তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে যত্ন সহকারে বৃত্তগুলি গাঢ়রূপে ভরাট করতে হবে আর একটা জিনিস দেখতে হবে ঘরের বাইরে যেন না চলে যায় কোনোরূপ পরিবর্তন কাটা ওভার রাইটিং মোছার অনুমতি নেই অর্থাৎ একবার উত্তর লেখা হয়ে গেলে একবার ঘর পূরণ হয়ে গেলে তোমার পরে যদি সঠিক উত্তর মনে পড়ে যায় সেটাকে পরিবর্তন করবার বা মুছে লেখবার কোনো জায়গা কিন্তু নেই তোমাকে একবারেই একটা ঘর পূরণ করতে হবে তুমি যদি দুটো ঘর পূরণ করো তাতেও ভুল তুমি যদি একটা ঘর পূরণ করতে গিয়ে সেটা বলছি কেমন ভাবে পূরণ করতে হবে দেখো চার দাগ তোমরা দেখো তুমি ঠিক প্রথম ঠিক কোনটা একদম দেখো বিটাকে পুরো গোল করে দিয়েছে আর গোলটা পুরো কালি করা হয়েছে এই রকম কালি করতে হবে তুমি ধরো একটা ক্রস দিলে বিতে একটা টিক দিলে বা দেখো তারপরটায় পুরো পূরণ হয়নি অল্প একটু কালো করে দিয়ে এলে বা একসঙ্গে দুটো কালো করলে এগুলো কিন্তু সব কাটা যাবে তোমাকে যেটা সঠিক উত্তর একটা মাত্র ঘর পুরো কালো করে দিতে হবে আর লক্ষ্য রাখতে হবে ঘরের বাইরে যেন কালি না চলে যায় এটা কিন্তু তোমাদের খুব ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে তারপর বলা হয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নাম্বার পাবে তোমরা ভুল উত্তর লিখলে কোনো নেগেটিভ মার্কিং নেই পরের প্রশ্ন মানে সহজভাবে বলতে গেলে কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে তবুও তোমরা আন্দাজে যেটা মনে হচ্ছে লিখে আসতে পারো কোনো নেগেটিভ মার্কিং থাকবে না খসড়া কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করা মানে করতে হবে তোমাদের যদি কোনো রাফ করবার প্রয়োজন হয় যে সাবজেক্টগুলোতে দরকার হয় সেখানে তোমাদের যে প্রশ্ন দেওয়া হবে তার পেছনেই একটা করে ফাঁকা পেজ দিয়ে দেবে তা সেখানে তোমাদের রাফ করতে হবে সাদ্দাকে বলা হয়েছে কোনো প্রকারেই ওয়েম উত্তরপত্র ভাঁজ করা বা মার্জিন টানা ক্ষতিগ্রস্ত করা এই সব কিছু করা যাবে না আট দাগ ওয়েম ওএমআর এর কোনো জায়গাতে উত্তর এই যে যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লেখা বাদ দিয়ে অন্য রকম কোনো দাগানো অন্য কোনো কিছু লেখা এগুলো কিন্তু একদম নিষিদ্ধ থাকবে নয় দাগ পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করবার পূর্বে এটা জমা দিতে হবে এটা তো তোমরা সবাই জানো দশ দাগে বলা হয়েছে উল্লেখিত নিয়মাবলী যদি না মানো তাহলে তোমার উত্তরপত্র বাতিল হবে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ পরীক্ষাটি অবশ্যই ওএমআর উত্তরপত্র শুরু করবে এক নাম্বার প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত এই জায়গাটায় বুঝতে হবে কিছু কিছু সাবজেক্টে ধরো পঁয়ত্রিশ নাম্বারে পরীক্ষা হবে সায়েন্সেরগুলোতে কিন্তু এই যে যে ওএমআরটা দেওয়া হয়েছে এই রকমই উত্তরপত্র হবে এটা সাধারণ অল সাবজেক্টের জন্য যেখানে চল্লিশটা ঘর কাটাই থাকবে যাদের পঁয়ত্রিশটা নাম্বারে পরীক্ষা হবে তাদের এক থেকে পঁয়ত্রিশ দাগ নাম্বার পর্যন্ত প্রশ্ন থাকবে তোমাকে এক থেকে পঁয়ত্রিশ দাগ নাম্বার পর্যন্ত এখানে করতে হবে ছত্রিশ থেকে চল্লিশ তোমাদের জন্য নয় এটাই বলা হয়েছে বাকি ঘরগুলো কিন্তু জাস্ট ইগনোর করতে হবে বা ওগুলোতে কিছু করা যাবে না লাস্টে বলা হয়েছে পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রের বক্স নাম্বার নাইনে তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে এখানে নয় দাগের যে অপশনটা সাবজেক্ট লেখা এখানে সম্পূর্ণ সাবজেক্টের নাম লিখতে হবে এই ছিল দুটো আপডেট গতকালই এ বিষয় নিয়ে বোর্ড নোটিশ প্রকাশ করেছে জানিয়ে দিলাম তোমাদের জন্য কেমন লাগলো ভিডিও দুটো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লাইক করো তোমার মতামত জানিও কারণ ছাত্রছাত্রীদের মতামত সত্যিই গুরুত্বপূর্ণ সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ